হ্যালো বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সঠিকভাবে কিভাবে আপনারা আবেদনপত্র ফিল আপ করবেন, সেই ভিডিওটা আমি টিউটোরিয়ালের মাধ্যমে ধাপে ধাপে শেয়ার করব, একেবারে পেন পেপার নিয়ে, যাতে আপনাদের কারোরই কোনো রকম সমস্যা না থাকে, হাতে কলমে ফর্ম ফিল আপ। তো চলুন আমরা শুরু করব এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্র পূরণ করা। আর ফর্ম পূরণ করতে করতে আপনাদেরকে জানাবো যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে এবং কী শর্ত আছে এই প্রকল্পে, আর এই প্রকল্প থেকে উপকারটা আমরা কী পাবো, সরকারের থেকে কতটা বা আর্থিক সাহায্য পাবো, কীভাবে পাবো, সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। দেখুন, ফর্মটা আমি এখানে হাতে কলমেই ফিল আপ করেছি। এখানে প্রথমত আমরা শুরু করি ধাপে ধাপে ফিল আপ, তারপরে আস্তে আস্তে আমরা জানতে থাকব এই প্রকল্প সম্পর্কে। এক নম্বরে কৃষকের নাম, যেটা আমরা বাংলাতেই লিখব, এখানে লেখাই আছে দেখুন, সুনীল বাউরি। তারপরে দেখুন পিতা বা স্বামীর নাম, যেহেতু ইনি পুরুষ তাই নিশ্চয়ই আমরা পিতার নামই লিখব, ভেনাল বাউরি এনার বাবার নাম, সেটা লিখলাম। পাশাপাশি জন্ম তারিখ 15/8/1970। হ্যাঁ, এখানে আবেদন করতে পারেন 18 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত যে কোনো পুরুষ মহিলা হতে পারে, তিনি মালিক অথবা নথিভুক্ত ভাগচাষী, প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। যদি 1 একরের বেশি জমি হয় সেক্ষেত্রে আপনারা পাবেন বছরে 5,000 টাকার আর্থিক সাহায্য, এবং তার থেকে কম থাকলে আপনি জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন 2,000 টাকা পাবেন সরকারের থেকে। আর প্রত্যেকটা অ্যামাউন্টই আপনারা পাবেন চেকের মাধ্যমে 2টো কিস্তিতে। প্রত্যেক বছর পাবেন আপনারা এই আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ আছে, তো লিঙ্গ পুরুষ বলে আমি এখানে পুরুষের আগের ঘরে টিক মারলাম। তারপরে দেখুন কৃষকের ধরন, মালিক, যেটা বলছিলাম নিজের জমি হলে আপনি মালিকের টিক মারবেন, যদি ভাগচাষী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে নথিভুক্ত ভাগচাষীর আগের ঘরে আপনাকে টিক মারতে হবে। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অবশ্যই একটি মোবাইল নাম্বার, কারণ এই মোবাইলে আপনি যাবতীয় তথ্য পেতে থাকবেন। কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিক মারবেন, তাহলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারও এখানে আপনাকে বসাতে হবে। যেহেতু নেই তাই আমরা নায়ের আগের ঘরে টিক মারলাম। এরপরেই সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে 8 নম্বর, যেখানে আপনাকে কৃষি জমির তথ্য দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর 1 এবং 2, আমি 2টোই তথ্য দিয়েছি, তাই 1, 2 শেষ করেছি। আপনার আরও তথ্য থাকলে আপনি 3, 4, 5 এভাবে আপনারা দিতে পারবেন। তো প্রথমেই চলে আসে ব্লক, তো এখানে ব্লকের নাম লিখবেন, যে ব্লকে আপনার জমিটা আছে সেই ব্লকের নামটা লিখবেন। তারপরে ঘরে মৌজার নামটা লিখবেন, তো দেখুন খড়দা ব্লকের করিমপুর মৌজাতে একটা জমি দেখাচ্ছে আমি, যার জেল নম্বর হচ্ছে 31, জেল নম্বরটা আপনাকে লিখতে হবে। তো পর্চাতে যেটা আছে সেই তথ্যই আপনারা দেবেন, ভুলভাল তথ্য আপনারা দেবেন না। খতিয়ান নম্বর, ওই ব্যক্তির খতিয়ান নম্বর 209, সেটা আমি এখানে লিখলাম। পাশের ঘরটা কিন্তু আমি আশ্চর্যজনকভাবে ফাঁকা রেখেছি, আপনারা হয়তো দেখে অনেকেই অবাক হচ্ছেন, কারণটা এটাই যে ব্র্যাকেটের মধ্যে আপনারা দেখুন শুধু নথিভুক্ত ভাগচাষীর জন্য এই ঘরটা প্রযোজ্য। এই যে প্লট নাম্বার বা দাগ নাম্বার আমরা যেটা জানি সেটা শুধুমাত্র যারা ভাগচাষী তাদের জন্য এই ঘরটা ফিল আপ করার কথা বলা হচ্ছে। এরপরে দেখুন চাষযোগ্য জমির পরিমাণ, যেটা ব্র্যাকেটে অবশ্যই একরে উল্লেখ করা কথা বলা হয়েছে। তা এই ব্যক্তির 209 নম্বর খতিয়ান, 31 নম্বর জেল নম্বরে করিমপুর মৌজায় যে জমির পরিমাণটা আছে, চাষযোগ্য জমি যেখানে চাষ করা হয় সেটা হচ্ছে 70.7% আমি সেটা দেখালাম একরের হিসাবে হওয়ার জন্য। 100% হচ্ছে 1 একর, তো 70% জমি থাকার জন্য বা 70% জমি থাকার জন্য আমি এখানে 0.7 লিখলাম, 0.7। একইভাবে 2 নম্বর ক্রমিক নম্বর দিয়ে আমি বাহিরপুর মৌজায় আরও একটা জমি আছে যার ক্ষতির নম্বর 719, ওই ব্যক্তিরই ক্ষতির নম্বর 719, একটা ব্যক্তির একের বেশি ক্ষতির নম্বর থাকতেই পারে, তো তার সেখানে 400 কেজি জমির পরিমাণ আছে 50%, তাই আমি এখানে লিখলাম 0.5, বাকি কিছু নেই তার জন্য আমি কেটে দিলাম। এবং মোট 400 কেজি জমির পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন 1.2 একর, সেটা আমি এখানে উল্লেখ করেছি। এরপরে আমরা চলে যাবো ব্যাংকের তথ্য। তো অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন, কারণ অ্যাকাউন্টেই কিন্তু সরাসরি গভর্নমেন্ট আপনাকে টাকাটা ট্রান্সফার করবে ওই চেক পেমেন্টের মাধ্যমে। আইএফএসসি কোড দেখুন, এখানে আইএফএসসি কোড আপনার এখানে বসিয়ে দেবেন, ব্যাংকের নামটা এখানে বসাবেন, ব্রাঞ্চের নামটা আপনার এখানে বসিয়ে দেবেন, অ্যাকাউন্টে ধরুন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়ার জন্য সেভিংসের আগে আমি টিক মারলাম। এরপরে আপনাকে এখানে তারিখ দিতে হবে যেদিনকে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করছেন, জমা করবেন আপনি রাজ্য সরকারের যে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে আপনারা এই ফর্মগুলো ফিল আপ করার পরে জমা করতে পারবেন। ডকুমেন্টস সহযোগে ডকুমেন্টস কী দেবেন সেটাও আমি জানিয়ে দেবো। এখানে আবেদনকারী স্বাক্ষর করবেন, সই না করতে পারলে টিপ সই দেবেন। এরপরের অংশটুকু অফিসিয়াল কাজ, আপনাকে কিছুই করতে হবে না। আমরা চলে যাব দ্বিতীয় পেজে। তো দ্বিতীয় পেজে আমরা প্রথমেই দেখে নেবো ডকুমেন্টসকে কী দিতে হচ্ছে। এখানে দেখুন প্রথমেই বলবো যে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো জেরক্স করার পরে নিজের সই করতে হবে অথবা টিপ সই দিতে হবে। তো ডকুমেন্টসের মধ্যে প্রথমেই আসে ভোটার কার্ড, তারপরে সাম্প্রতিক পর্চা মানে জমির পর্চা আপনাকে অবশ্যই থাকতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই প্রকল্পে। পাশাপাশি আপনার ব্যাংকের যে পাসবুক তার প্রথম পাতার জেরক্স দিতে হবে, এবং কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সেক্ষেত্রে পাসবইয়ের প্রথম পাতাও আপনাকে দিতে হবে।
আর এক্ষেত্রে আমরা এখানে নেব কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের জন্য একটা নির্দেশিকা, যেটা প্রথমেই উল্লেখ করেছে বাংলা নামের বানান পর্চাতে যে বাংলা বানান আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু লিখতে হবে। আপনার জমির যে পর্চা সেই পর্চাতে যে বানান আছে সেই বানানটাই আপনাকে লিখতে হবে। মোবাইলটা অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দেবেন আর পর্চা অনুযায়ী জমির বিবরণটা সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে, যেটা আগে জানাচ্ছিলাম। এরপর আমরা ফর্মের আরও নিচের দিকে যাব। এই তথ্য চেক পাওয়ার সময় জমা দিতে হবে, যখন আপনাকে চেকটা সরকার প্রোভাইড করবে ঠিক সেই সময় এই নমিনির তথ্য আপনাকে দিতে হবে। তো নমিনি আপনি যে কাউকে রাখতে পারেন তার নাম এখানে লিখবেন, তার পাশাপাশি আবেদনকারীর সঙ্গে এই নমিনির ব্যক্তি যে নমিনীত ব্যক্তি আছেন মনোনীত ব্যক্তি তার কি সম্পর্ক সেটা উল্লেখ করবেন, নমিনির পিতা বা স্বামীর নাম লিখবেন, নমিনীর জন্ম তারিখ লিখবেন, আর নমিনির বয়স যদি 18 বছর কম হয়ে থাকে সেক্ষেত্রে তার অভিভাবকের নামটা অবশ্যই এখানে লিখতে হবে। এরপরেই আবেদনকারী সই বা টিপসই করবেন এবং সেদিনে আপনারা তারিখ এখানে বসিয়ে আপনারা জমা করবেন। সাথে আরও একটা সুবিধা আছে এই প্রকল্পে, এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে এমন কোনো ভাগচাষী কিংবা মালিক যদি তার কোনো কারণবশত মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যুকালীন একটা বেনিফিট রাজ্য সরকার তুলে দেয় তার পরিবারের কাছে 2 লক্ষ টাকার চেক। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করবো, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনাদের কোন বিষয় নিয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করে জানাতে ভুলবেন না, চ্যানেল নতুন হয়তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন।